বুধবারে লক্ষিমপুরত কেবিনেট বৈঠক। এইবার কেবিনেটর ভোজত থাকিব কি কি? মুখ্যমন্ত্রীর দায়িত্ব লওয়ার পাছরে পড়া রাজ্যের বিভিন্ন স্থানত কেবিনেট বৈঠক অনুষ্ঠিত করে আহিছে হিমন্ত বিশ্ব শর্মায়। শেহতীয়াভাবে অনুষ্ঠিত প্রতিখন বৈঠকতেই ভোজ ভাতে জনসাধারণের মাজত বিশেষভাবে চর্চা লাভ করে আহিছে। হাঁহ পাৰ মুরগির পৰা ছাগলীর মাংসলৈ, দরিকনা মাছের জাল দিয়ার পৰা লোকেল মাগুরের সোয়াদলৈ, সকলো আছিল কেবিনেট বৈঠকের ভোজ ভাতত। আছিল পাতত দিয়া মাছ, লোকেল গরৈ পোৰা, আলু বেঙেনা পিটিকা, লোকেল দৈর পৰা তৃপ্তি মিষ্টিলৈ, আর কত যে কি না থাকে আমার মন্ত্রী আমোলাসকলের বাবে। মুঠতে কেবিনেট বৈঠকের ভোজ ভাতর নামত রাইজর ধন খরাত করার অভিযোগ উঠি আহিছিল হিমন্ত বিশ্ব শর্মা সরকারের বিরুদ্ধে। কেবিনেট বৈঠক মানেই হয়ে পড়ছিল কইনাঘরিয়ার দরাঘরিয়াক আপ্যায়ন করার দরে এক মহা আড়ম্বর। কিন্তু লক্ষিমপুরের কেবিনেট বৈঠক হব ব্যতিক্রম। ইয়াত না থাকিব সরকারি খরচর মাছ মঙহর জুটি, না থাকিব সরকারি ধনেরে কিনা দই চিরা ইত্যাদি। এই কথা মুখ্যমন্ত্রী শনিবারে নিশা ফেসবুক লাইভ যোগে জানিবলে দিলে রাইজক। কেবিনেট বলিলে এসাম লোকর মনত চিন্তা হয়, কেবিনেটত বা এইবার খোয়া বোয়ার ব্যবস্থা কি হব। এইবার মই সকলো মন্ত্রীকে কৈছো যে সরকারের ঘরের খোয়া না খাব, আমার দলের বুথ সভাপতি সকলের ঘরত গৈ আপনালোকে নিজের যি খাদ্য বা আহার আপনালোকে গ্রহণ করিব, আর সরকারি আহার আপনালোকে গ্রহণ নকৰিব। ভোজ ভাতত খরচ নহব সরকারি ধন। অকল এয়াই নহয়, ফেসবুক লাইভত কলে কেবিনেটলৈ যোৱাৰ পূৰ্বে উত্তৰ পাৰৰ কেইবাখনো ঠাইলৈ যাব মুখ্যমন্ত্রী, বিভিন্ন স্থানত ৰাইজৰে কৰিব মত বিনিময়, উপস্থিত হব ঐতিহাসিক চতিয়া থানা, যাব অনিরুদ্ধ দেব মাধবদেব জন্মস্থানলৈও। অহা তিনি তারিখে মই লক্ষিমপুৰলৈ যাম। প্রথমতে ঐতিহ্যমণ্ডিত চতিয়া থানাত যাম, চতিয়া থানাখন চাম য'ত 1942 চনৰ 20 আগষ্ট তাৰিখে ভাৰতৰ জাতীয় পতাকা উত্তোলন কৰা হৈছিল। তাৰপিছত মই বিহালীলৈকে যাম, গহপুৰতো কিছু সময় ৰাইজৰ লগত কটাম, কনকলতা বিশ্ববিদ্যালয়ৰ আৰ্হিৰ বিষয়ে আলোচনা কৰিম। তাৰপিছত মই বিহপুৰীয়া যাম, অনিৰুদ্ধ দেৱ মাধৱদেৱৰ জন্মক্ষেত্ৰ দুইখন মই চাবলৈ যাম, আৰু কি ধৰণে চৰকাৰে ভৱিষ্যতে তাত বিশেষ আঁচনি ল'ব পাৰে তাৰ বিষয়েও আলোচনা কৰিম। ফেসবুক লাইভত মুখ্যমন্ত্রীয়ে সদ্য সমাপ্ত অসম বিধানসভাৰ শরৎকালীন অধিবেশনত গৃহীত হোৱা বিধেয়কসমূহৰ গুৰুত্ব আৰু এই বিধেয়কসমূহে কিদৰে খিলঞ্জীয়া লোকক সহায় কৰিব তাকো ব্যাখ্যা কৰে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতের কথা।